তালটা গোলাবো আর তালটা মাথায় ভাঙবো, যে যে আমার মাথাটা গরম করবে। তাল দিয়েই মারবো। সরাও মুখের থেকে, কেমন সরাও দেখো কেমন রাগায়। রাগানোর জন্য এক শের, একদম বাড়ির মধ্যে সেরা। লাইক করবে এটা দিয়ে, তোমাদেরকে সব পাঠিয়ে দেবো ভিডিওতে, সবার ঘরে ঘরে। এই যে আমার তাল গোলাচ্ছি, বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছি, যে তালের বড়া হবে, তো বিকালে তালের বড়াটা করব। তো এখন তালটাকে গুলিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, কারণ বিকালে সময় হবে না, এই জন্য এখন বসে আছি। যখন দুপুরবেলায় তাহলে ভাবলাম তালটাকে একটু গুলিয়ে নিই। দেখতেই পাচ্ছ অনেক তাল হলে এই আর কি, ওই কি বলে তাল যে কাকুনি ওইটা দিয়ে করতাম, তো একটা হলে গ্লাসেই আর কি এরকম করে করে নিলাম, হয়ে গেল। এটাকে দুটো আটি এখানে, আর এই একটা দেখতেই পাচ্ছ এই যে এর মধ্যে দেখতে চলে এসছে এই তালটাকে পুরো। এবার আমি কি করবেন না, তালের এই যে যত আঁশ আছে দেখতেই পাচ্ছ এর মধ্যে, তালের মধ্যে সব আঁশ আছে, আমি এরকম এরকম করে একটু হাত দিয়ে করলে এ দেখো সব আঁশগুলো চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটাকে কি বলে জানো তো, এইভাবে এইভাবে এই কাকুনিটাকে কি বলে, তাল মারা, তাল মারা, তাল মারছি। এই যে তাল, এই যে আমার তাল মারানি নেই, তাই আমি এখন এই গ্লাস দিয়ে তাল মারাচ্ছি। আমার তাল গোলানো তো কমপ্লিট, তাল মারানো কি বলে আমার এটাও হয়ে গেছে, মানে তাল কাকুনি নেই, তো আমার দাদু বাড়ি আছে, তো একটা বলার আনতে যাইনি, ও হয়েই গেছে। তো চলো দেখাচ্ছি একটু পরে। এই যে দেখতেই পাচ্ছ একটা তালে এই যে এতটা তাল মারি হয়েছে, দেখতেই পাচ্ছ এই যে পুরোটা তাল গোলানো হয়েছে। যা সব শিখিয়ে দিচ্ছে আমি কিন্তু তাই বলছি, খারাপ কথা না ভালো কথা, আমি কিন্তু জানি না, আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে আমি সেটাই বলছি। চলো তাহলে তালের পিঠে বানানো হবে যখন তোমাদেরকে শেয়ার করা হবে, চলো তাহলে ভিডিওতেই দেখা যাবে তালের পিঠের সময় যখন বানাবো। এই যে আমি এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ, তো এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি, আর চিনি দিয়েছি, আর এই তাল, তালটা গোলানোটা ছিল আমি এই যে পুরো মাখিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ একটু পাতলা করে গুলিয়ে নিতে হবে, কারণ অনেক শক্ত হয়ে গেছে। বলবে যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আগে দিয়েছি দেখলাম একটু মিষ্টি কম হয়েছে। এই যে এগুলো করে মাখিয়ে নিচ্ছি, মেখে আমি ফ্রিজে রেখে দেবো, আমি বিকালে ভাজবো, তো ভাজার সময় আমি তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে আমার তালের বড়াটা। চলো তাহলে ভাজার সময় দেখা হবে তোমাদের সাথে, রেখে দিই এবার, টাটা, ভাজার সময় চলে। এই যে আমি এখন চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এই যে আমি এখন ম্যাগনেট করে রেখেছিলাম তখন, এই যে আমি এখন বড়াটাকে ভেজে ফেলছি, দেখতেই পাচ্ছ তো, এ দেখো আমি মাখিয়ে রেখেছিলাম, কেমন হয়েছে দেখতে বুঝতেই পারছি, কত সুন্দর লাগছে, চিনি চিনি সব গলে গেছে। না চিনি গলে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম একটু। দাঁড়া দাঁড়া গরম তেল বাবা, সর একটু সর সর, আচ্ছা তুমি দেখবে খাবেও, দাঁড়া। তো চলো তাহলে এইটা ভাজা হয়ে যাক, ভাজানোর পরে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ভাজাটা দেখতে, খেতে কেমন হয়েছে এটা তো বলবোই, তো দেখতেও কত সুন্দর, অনেক জিনিস আছে খাওয়ার থেকে দেখতে ভালো লাগাটাই ভালো লাগে। চলো আমার এক খোলা ভাজা হোক, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি।
সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তালের পিঠেও হয়ে গেছে দেবো বাবা দেবো তাল তো হয়নি এখন হয়নি মা হয়নি হয়নি দাঁড়া দেবো 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 নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি আর নোটিফিকেশন তোমাদের কাছে যায় সন্ধ্যাবেলায় পিঠে ভাত জিতালের পিঠে ভূত চলে আসবে তো অনেকেই বলে আমার মা ঠাকুমা দিদারা বলে যে তালের পিঠে কিন্তু খেতেটা যত ভালো ততটা কিন্তু খুব অশুভ জিনিস এটা কিন্তু এখানে এই পিঠেটা খুব খারাপ তো যেখানে যখন তখন খেয়ে বেরোনো যায় না খুবই খারাপ আর কি আমার মা ঠাকুমারা বলে আসে আর কি হ্যাঁ ভালো তো এই আমি পিঠেটাকে তুলে ফেলছি বেশি কড়া করলে কালো হয়ে যাবে দেখতেও আর খেতেও তিতো লাগবে ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে জবর মিঠা ও প্রাণ সজনি ছবি বোঝো প্রেম বোঝো না এবার কি গরম গো তাড়াতাড়ি দেওয়াও যায় না দেখতেই পাচ্ছ তোমরা